জল ইসলামের সুমহান বাণী ছড়িয়ে যাক দিকবিদিক বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ আবু হানিফ अंसारी আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকা السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم <سؤال> 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 إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كَشَفَتْ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله موسى محمد ہے খোদা কা পিয়ারা মিম সে মোহাম্মদ হ্যাঁ খোদা কা পিয়ারা জিস পর দরুদ জিব্রাইল নে হরদম পুকার বলা বল ওলা বিকমালিহি

আসা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য সেটা কোথায় থেকে পেলো এত আলো সূর্য সেটা কোথায় থেকে পেলো এত আলো ডিমগুলো সব একই রকম দেখতে সাদা বটে ডিমগুলো সব একই রকম দেখতে সাদা বটে সাদা কালো বাচ্চা কেমন করে ফুটে, রং বেরঙের বাচ্চা গুলো কার ক্ষমতায় ফোটে জরি বলেন কার ক্ষমতায় কোকিল পাখি দেখতে কালো সাদা কেন বক কোকিল পাখি দেখতে কালো সাদা কেন বক চিনি এত মিষ্টি লাগে তেঁতুল কেন টক চিনি এত মিষ্টি লাগে তেঁতুল কেন টক ফুলগুলো সব হরক রকম হলুদ সাদা লাল ফুলগুলো সব হরক রকম হলু সাদা লাল মরিস কেন ঝাল মধু এত মিষ্টি লাগে মরিস কেন ঝাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয়না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো এটা কেমন করে হয় আচ্ছা মানুষ বলো এটা কার ক্ষমতায় হয় আরো ধরে বলেন কার ক্ষমতায় আকাশ পেলাম মাথার উপর ধরায় সমতল আকাশ পেলাম মাথার উপর ধরায় সমতল চ সুরোজের আলো পেলাম নদী ভরা জল চাদু সুরোজের আলো পেলাম নদী ভরা জল কি কখন এসব করেছে কি ভাবস এসব কে করেছে দান সবার মুখে জবাব পেলাম আল্লাহ মেহরবান সবার কাছে জবাব পেলাম আল্লাহ মেহরবান ঠিক না এই জীবন বাঁচার বাতাস পেলাম সবুজ পেলাম কত এই জীবন বাঁচার বাতাস পেলাম সবুজ পেলাম কত এই দুনিয়ায় বাঁচতে পেলাম খাবার শত শত এই দুনিয়ায় বাঁচতে পেলাম খাবার শত শত কখনো কি ভাবছো এসব কে করেছে দাঁত কখনো কি ভাবছো এসব করেছে করেছে সবার কাছে জবাব পেলাম আল্লাহ মেহরবান সবার মুখে জবাব পেলাম আল্লাহ মেহরবান দিনের পরে রাত আসে ভাই রাতের পরে দিন দিনের পরে রাত আসে ভাই রাতের পরে দিন এসব কিশোর ওই মালিক হলেন রব্বুল আলামিন এসব সব ওই মালিক হলেন রব্বুল আলামিন সারা জীবন বহু আজ শুনেছেন কালেমা নামাজ রোজা হদ জাকাত কুরবানি দান খয়রাত পিতামাতার খেদমত সন্ত্রাস চুরি ডাকাতি সুদ ঘুষ বহু শুনেছেন আর একটি বিষয় জানেন কিন্তু এই সম্পর্কে বিস্তারিত জানেন না সেটি হল আল্লাহ পাক যে কোরআনে বলেছেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ আর জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমরা মানুষ মানুষ সম্পর্কে আমরা সবচে বেশি জানি কিন্তু জিন সম্পর্কে জানি যে পৃথিবীতে জিন আছে কিন্তু জিন সম্পর্কে বিস্তারিত আপনারা তেমন কিছু জানেন না আজকে তাই নতুন আকর্ষণীয় একটি ওয়াজ আপনাদের মাঝে উপহার দিব জিন সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে কোরআন শরীফে আল্লাহ পাক সূরা জিন নামে একটা সূরা নাজিল করেছেন কোরআন শরীফের 72 নম্বর সূরা সুরা জিন এই সুরা জিন থেকে আজকে জিন কত প্রকার জিনেরা কিসের তৈরি জিনেরা কি খায় জিনেরা কোথায় থাকে মুসলমান জিনেরা কোথায় থাকে হিন্দু কাফের বেইমান জিনেরা কোথায় থাকে মানুষকে কেন জিনে ধরে মানুষকে জিনে ধরলে সেই জিনের হাত থেকে বাঁচার উপায় কি আর জীবনে এমন দোয়া আছে যে পৃথিবীর সমস্ত জিনিস আপনাকে আক্রমণ করার জন্য আসে আপনার কিছুই করতে পারবে না এই সব জিনিস বাড়িতে বাড়ির সীমানায় কোন জিন ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না মানুষের মধ্যেই কারা জিনের বীজে পয়দা এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আজকে আলোচ্য সূরাটির নাম হলো সূরা জিন কোন সূরা সুরা জিন আমার সাথে সাথে সকলে একটু পড়ার চেষ্টা করুন

قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به হে নবী আপনি বলে দেন কুল হে নবী আপনি বলে দেন ওহিয়া ইলাইয়া আমার নিকট ওহি নাজিল করা হয়েছে আমার নিকটে ওহি নাজিল করা হয়েছে যে জিনদের মধ্য থেকে পৃথিবীতে যত জিন আছে জিনদের মধ্য থেকে জিনদের একটা দল আমার নিকট থেকে কোরআন শ্রবণ করেছে কোরআন তেল শুনেছে অতপর তারা কোরআন শুনে বলেছে আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি আমরা এক বিস্ময়কর আশ্চর্যজনক কোরআন তেল শুনেছি যে কোরআন সৎ পথ প্রদর্শন করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না আমরা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি মান এনেছি এবং আমরা অঙ্গীকার করেছি ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা জীবনে আর কোনদিন আল্লাহর সাথে কাউকে শরীর করব না বাইরা আমার বন্ধুরা আমার তাহলে এই সুরাজিন কখন নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে আমার বন্ধুগণ এই সুরাটা হলো কোরআন শরীফের বাহাত্তর নাম্বার সুরা আমার ভাইরা বিশ্ব নাবিজির যখন চল্লিশ বছরে পদার্পণ করল চল্লিশ বছর যখন পরিপূর্ণ হয়ে গেল বিশ্ব নাবির উপরে যখন নবতের দায়িত্ব অর্পণ করা হলো কোরআন নাজিল শুরু হয়ে গেল কোরআন নাজিল হওয়া শুরুর আগ পর্যন্ত এই পৃথিবীর দুষ্ট জিনেরা এরা উপরে উঠতে উঠতে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যেত প্রথম আকাশের সাথে কান তারা বসে আকাশে কাছে দুনিয়াবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে কি কি নির্দেশ দেওয়া হয় কি হুকুম জারি করা হয় এইগুলো কান পেতে দুষ্ট জিনেরা শ্রবণ করত শুনত শুনে এসে এই দুনিয়াতে যারা 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 গণক আছে এই গণকদের কাছে দুষ্ট বলে দিত। তখন গণকেরা পড়া করে বলতো আগামী মাসে অমুক তারিখে বৃষ্টি হতে পারে এবার ধরা হবে হ্যান হবে তেন হবে এইগুলো গণা পড়া করে তারা একটা সত্যের সঙ্গে আরো দশটা মিথ্যা বানায় বানায় তারা বলতো এইভাবে গণকদের ছিল সেই সময় সমাজে অনেক গ্রহণযোগ্যতা আমার বন্ধুগণ এই জেলেরা প্রথম আকাশের সঙ্গে কান লাগায় লাগায় এগুলা চুরি করে শুনে এসে গণকদেরকে বলতো কিন্তু যখন বিশ্বনা কোরআন নাজিল শুরু হয়ে গেল কোরআনের আয়াত যখন নাজিল শুরু হয়ে গেল এই জিনেরা চুরি করে কোরআনের আয়াত শুনে গণকদের কাছে যদি বলে দেয় তাহলে বিশ্ব নাবী কথা বলবেন এই কথা যদি গণকরাও বলে তাহলে তো বিশ্ব নাবিজির আর মূল্য থাকলো না জোরে বলেন ঠিক না এই এই জন্য আমার বন্ধুগণ মহান আল্লাহ রব্বুল আলমিন এই প্রথম আকাশে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস নিয়োগ দিয়ে দিলেন আমার বন্ধুগণ চাকরি দিয়ে দিলেন দায়িত্ব দিয়ে দিলেন তোমরা পাহারা দিবে খুব কড়াকড়ি ভাবে পাহারা দিবে যেন পৃথিবীর কোনো দুষ্ট জিন প্রথম আকাশ পর্যন্ত পৌঁছতেই না পারে আমার ভাইরা ফেরেস তারা ভাবে এই দায়িত্ব পালন শুরু করে দিল জিনেরা যখনই উপরে উঠে প্রথম আকাশে উঠার চেষ্টা করে তখন আল্লাহর সেই ফেরেস তারা আল্লাহর সেই ফেরেস তারা জিনদেরকে লক্ষ্য করে অগ্নি স্ফুলিঙ্গ আগুন দিয়ে তাদেরকে ঢেল ছুঁড়ে মারে তাদেরকে তাড়িয়ে দেয় আমার বন্ধুগণ পৃথিবীর কোন জিন আর আকাশে উঠতে পারে না তখন তারা গণকের কাছে এসে সবাই ঐক্যবদ্ধভাবে গণকদের কাছে এসে বলল ও আমাদের মনি ও আমাদের মালিক জ্যোতিষী ভাইরা আমরা তো কোন ক্রমেই কোন চেষ্টা করি আর আকাশে পৌঁছতে পারছি না ফেরেস তারা আমাদেরকে উপরে উঠতেই দেয় না কারণটা কি আমরা কোনোভাবে ভাবে উপরে উঠতে পারে না এবার গণকেরা বলল জ্যোতিষীরা বলল, ও জিনেরা অবশ্যই এর পিছনে গুরুত্বপূর্ণ কোন একটা কারণ আছে তাছাড়া এত নিরাপত্তা জোরদার করার কারণটা কি এবার জিনদেরকে বলল তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও কেউ পূর্ব দিকে যাও কেউ পশ্চিম দিকে যাও কেউ উত্তর দিকে যাও কেউ দক্ষিণ দিকে যাও গোটা পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজে দেখো অবশ্যই কোন গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেই কারণ তোমরা উদ্ঘাটনের চেষ্টা করো আমার বন্ধুগণ এবার জিনেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে চতুর্দিকে দিকে তারা বের হয়েছে কোন কারণে আমরা আকাশে উঠতে পারতেছি না এমন কি কারণ ঘটে গেল আমার দলের যে আমার ভাইরা মক্কার দিকে যেতেছিল মক্কার দিকে যেই জিনেরা যেতেছিল এই জিনেরা দেখলো আমার বিশ্বনবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম একদল সাহাবিদেরকে নিয়ে একদল সাহাবিদেরকে নিয়ে উকাজের বাজারে যাচ্ছিলেন আমার ভাইরা উকাজের বাজারে যাচ্ছিলেন যেতে যেতে রাত হয়ে গেল ওনারা তাবুগিরে সেখানে অবস্থান করেছিলেন যখন ফজরের সময় হয়ে গেল বিশ্বনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে সেখানে ফজরের নামাজ জামাতে আদায় করতেছিলেন ফজরের জামাতের সাথে আদায় করছিলেন আর সেই ফজুরের নামাজে বিশ্বনাবী মোহাম্মদ রসুল্লাহ সুরা আর রহমান করতেছিলেন কোন সুরা সুরা আর রহমান তেলত করতেছিলেন জিনেরা তখন আশ্চর্য হয়ে সেখানে থেমে গেল কি ব্যাপার এখানে কিছু সংখ্যক লোক দেখা যাচ্ছে আর এই লোকটার মুখ থেকে আমরা কেমন যেন নতুন নতুন কথা শুনতেছি ভালো করে শুনতে হবে সমস্ত জিনগুলো সেই দিন সেখানে একটা বৃক্ষ ছিল একটা গাছ ছিল সেই গাছের উপরে নাখলা ওই জায়গাটার নাম ছিল কি নাখলা নাখলা নামক স্থানে বিশ্বনাবিজি সাহাবিদেরকে নিয়ে ফজরের নামাজ পড়তেছিলেন আর ওই জিনেরা সেখানে একটা গাছের উপরে ভর করলো গাছের উপরে তারা অবস্থান নিয়ে বিশ্ব দুই রাখাত নামাজ এবং এই নামাজের মধ্যে বিশ্ব নাবিজি যেই কোরআনের সুরা গুলো করেছেন আমার ভাইরা তারা গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত শুনলো এই কোরআন তেলাওয়াত শুনে তারা বুঝে ফেললো যে এইটাই কারণ কথাগুলো তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই বহুদিন আগে বহুদিন পর্যন্ত আমরা এই আকাশে গমন করেছি আকাশ থেকে চুরি করে অনেক কথা শুনেছি কিন্তু এমন ধরনের কোনো কথা তো আমরা শুনতে পাই নাই এটাই কারণ অবশ্যই এই লোকটার প্রতি এই নবীর প্রতি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন নাজিল করছেন এই কোরআনের কথাগুলো চুরি করে যাতে কেউ লিক আউট করতে না পারে যেমন আমাদের দেশে প্রতি বছরই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে জোরে বলেন ঠিক কিনা এইবারও ফাঁস হয়েছে কিনা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে কি আর প্রশ্নের মূল্য থাকে আমার ভাইরা এই পুরানির দামি কথাগুলো যে কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই কোন ভুল নাই কোন ত্রুটি নাই এই কোরআনের কথাগুলো যেন একই রকম থাকে কোন পরিবর্তন পরিবর্তন কেউ করতে না পারে এই জন্যই আল্লাহ ব্যবস্থা আকাশে করে রেখেছেন জিনেরা বুঝতে পারলো এবং কোরআনের শুনে জিনেরা বুঝে ফেললো অবশ্যই এই কোরআনের কথা সত্য কথা অবশ্যই যার উপরে কোরআন নাজিল হয়েছে উনি আল্লাহর নবী নবী কোরআনের কথাগুলো শুনে তারা এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে ফেলল এবং গণকদের কাছে গিয়ে বলল আমরা আর তোমার কাছে গিয়ে গোপন খবর নিয়ে আমরা আসবো না আমরা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি মুহাম্মদুর রসুল্লাহর উপরে আমরা ইমান এনেছি জোরে বলেন মারাহাবা আমার বন্ধুগণ বিশ্ব নবী তো জানে না বিশ্বনবী তো জিনদেরকে দেখেন নাই জিনেরা এখানে দাঁড়িয়ে থেকে গাছের উপরে বসে বসে তারা কোরআন তেলাওয়াত শুনেছে এই খবরটা তো নবী জানে না আমার বন্ধুগণ তাই বিশ্ব এই ইস্যু সংবাদটা সূরা জিন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন মানুষের কাছে আপনি ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছেন মানুষ আপনাকে গালিগালাজ করছে পাথর মারছে কিন্তু আপনি শুনলে খুশি হবেন আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে যে একদল জিন আপনার মুখে কোরআন শুনে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে একদিন মাত্র ফজরের নামাজে সুরা আর রহমান তেলাওয়াত শুনে জিনেরা মুসলমান হয়ে গেল তারা ওয়াদা করলো আর জীবনে আল্লাহর সাথে কাউকে শরিক করব না আমরা খাঁটি মুসলমান হয়ে গেলাম আর আমরা জন্মের পর থেকে এত কোরআন শুনছি কিন্তু আজ পর্যন্ত আমরা খাঁটি মুসলমান হতে পারলাম না আমার ভাইরা তাহলে এই সুরাটা কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে এটা আমরা শুনলাম আমার বন্ধুগণ এবারে আসি এই জিন এই জিন সম্পর্কে আল্লাহ পাক্ত কোরআন এই সুরাটা নাজিল করি দিলেন মক্কা শরীফে জিন নামে একটা মসজিদ আছে মসজিদে জিন জান্নাতুল মুআল্লা কবরস্থানের পাশেই বেশি দূরে নয় মসজিদে জিন সেখান থেকে বেশি দূরে নয় মসজিদে জিন আছে জিন্দের একটা মসজিদ আছে আমার বন্ধুগণ এবারে আমরা শুনব জিন শব্দের অর্থ কি জিন কাকে বলা হয় আর জিন সম্পর্কে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই পৃথিবীতে আকাশ এবং জমিনের মধ্যে আমি যত মখলুক সৃষ্টি করেছি অসংখ্য সৃষ্ট জীব আমি পয়দা করেছি এর মধ্যে শুধুমাত্র মানুষ আর জিন এই দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য কি করার জন্য আমার এবাদত করার জন্য আমার বন্ধুগণ তাহলে জিন যে আছে কোরআনের এই আয়াত দ্বারা জানা গেল জোরে বলেন ঠিক কিনা আধুনিক শিক্ষিত কিছু ভদ্র লোকেরা বলে না না এসব জিন ভূত পেতনি জিন টিন এগুলা সব আগেকার কুসংস্কার এগুলো বিশ্বাস করা যাবে না জিন টিন বলতে কিচ্ছু নাই আমার বন্ধুগণ আধুনিক যুগের এইসব আধুনিক শিক্ষিত ভদ্রলোকের কথা আমরা বিশ্বাস করব। না কোরআনের কথা বিশ্বাস কোরানের কোরআনের বিশ্বাস করতে হবে কারণ কথা যদি অবিশ্বাস কেউ করে সে কাফের হয়ে যাবে জোরে বলেন ঠিক থি না আমার বন্ধুগণ জিন শব্দের অর্থ হলো অদৃশ্য জিন শব্দের অর্থ হলো গোপন জিন শব্দের অর্থ হলো পর্দা আমার বন্ধুগণ অর্থই হলো অদৃশ্য যেটা দেখা যায় না যেটা দেখা যায় না আমার বন্ধুগণ এই জিন সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে রসুরুল্লাহ এর সাজ করেছেন আদম সৃষ্টির দুই হাজার বছর আগে এই জিনকে সৃষ্টি করা হয়েছিল আদম সৃষ্টির কয় হাজার বছর আগে দুই হাজার বছর আগে জিন সৃষ্টি করা হয়েছে জিনকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে জানলাম দুই হাজার বছর আগে জিন তৈরি করা হয়েছে এখন জানবো জিন কিসের তৈরি ভাইরা আমার বন্ধুরা আমার

জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে দাও দাও করে জ্বলন্ত আগুনের শিখা থেকে আমি জিনকে তৈরি করেছি তাহলে দাও দাও করে জ্বলন্ত অগ্নি শিখা আগুনের উপরের অংশ থেকে আল্লাহ পাক জিনকে সৃষ্টি করেছেন ভাইরা আমার বন্ধুরা আমার এছাড়াও কোরআন শরীফের পঞ্চান্ন নম্বর সুরা আর রহমান কত নম্বর সুরা পঞ্চান্ন নম্বর সুরা আর রহমান পনেরো নম্বর আয়াতে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে বিশুদ্ধ ধোয়া বিহীন আগুনের শিখা থেকে ধোয়া বিহীন যেই আগুনের ধোয়া হয় না এই ধোয়া বিহীন ঝকঝকে স্বচ্ছ পরিষ্কার দাও দাও করে জ্বলন্ত আগুনের শিখা থেকে আমি জিন সৃষ্টি করেছি ভাইরা আমার বন্ধুরা আমার এছাড়া কোরআন শরীফের সাত নম্বর সুরা ১২ নম্বর আয়াত আমার বন্ধুগণ সাত নম্বর সুরা আরাফ কোন সুরা সাত নম্বর সূরা আরাব বারো নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেছেন খলাকতু তানী মিন নারিয়ু ওয়া খলাকতাহু আল্লাহ পাক যখন আদম সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন যে তোমরা সকলে আদমকে সিজদা করো সকলে ইসেদিন সিজদা করেছিল শুধুমাত্র সিজদা করে নাই কে আজাজিল তখন ও ইবলিশ হয় নাই তার নাম ছিল আজাজিল শুধুমাত্র আজাজিল আদম আলাইহিসসালামকে সিজদা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন এই আজাদিলকে যখন জিজ্ঞাসা করেছিলেন হে আজাদিল তুমি কেন আদমকে সেজদা করলে না মা মানা আকা তোমাকে কে নিষেধ করেছে কে বাধা দিয়েছে কেন তুমি আমার হুকুম অমান্য করে সেজদা করলে না তখন সেই মুহূর্তে আজাদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যেটা বলেছিল জবাব দিয়েছিল হে আল্লাহ আপনি আমাকে আগুন আমাদের সৃষ্টি করেছেন আর আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে কি থেকে মাটি থেকে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে অতএব মাটির তৈরি আদমের কাছে আমি আগুনের তৈরি জিন হয়ে মাথা নত করতে পারি না কারণ আগুনের স্বভাব হলো দাও দাও করে খালি উপরের দিকে উঠা আর মাটির স্বভাব হলো এটা যতই ঢেল ছুঁড়ে উপরে দেন এটা গড়ায় নিচে পড়বে জোরে বলেন ঠিক কিনা

বাইরা আমার বন্ধুরা আমার তাহলে জিনের আকিশের তৈরি আগুরের তৈরি এই জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে জিনকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিনকে বললেন হে জিন তুমি আমার কাছে কিছু চাও তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে আমার ইবাদত বندگی করার জন্য বড় আশা করে সৃষ্টি করেছি তৈরি করেছি তাই তুমি আমার কাছে কিছু চাও এবার জিন বলল হে আল্লাহ আমি আপনার কাছে দুইটা জিনিস চাই কয়টা জিনিস দুইটা জিনিস চাই হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জিনকে জিজ্ঞাসা করল হে আবুল জিন জিন জাতির আদি পিতার নাম হলো সামুম কি নাম সামুম মানবজাতির আদিপিতার নাম হলো আদম আর জিনজাতির আদিপিতার নাম হলো সামুম এই সামুমকে যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করলো হে সামুম তুমি আমার কাছে কামনা করো আমার কাছে চাও আমি তোমাকে কি দিব যা চাইবে তাই দেব এবার এই জিনজাতির আদি পিতা সামুম বলছে হে আল্লাহ আমি আপনার কাছে দুইটা জিনিস চাই এক নাম্বার হলো যাতে আমরা দুনিয়ার সবাইকে দেখি কিন্তু আমাদেরকে যেন কেউ না দেখে এমন বৈশিষ্ট্য আমাকে দিতে হবে যাতে আমরা আমার সন্তানাদিরা দুনিয়ার সবাইকে আমরা দেখব কিন্তু দুনিয়ার কেউ যাতে আমাদেরকে না দেখে দেখতে না পায় এমন বৈশিষ্ট্য এমন উপাদান দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাতে হবে দুই নম্বর হলো যখন আমরা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাব। বৃদ্ধ হয়ে যাব। মৃত্যুর সময় যখন আমাদের আসবে। ওই বৃদ্ধ বয়সে আমাদের আবার যৌবন ফিরায় দিতে হবে আমাদের দিতে হবে। যখন বৃদ্ধ হওয়ার পরে বৃদ্ধ বয়সে আমার যখন আবার যৌবন কাল ফিরে পাব। তখন আমরা বুঝতে পারবো মৃত্যু সন্নিকটবর্তী মৃত্যু আর বেশি দূরে নয়

আমার বন্ধুগণ এবারে আসি জিন কয় প্রকার জিনদের প্রকার ভেদ আমাদেরকে জানতে হবে জিন কিসের তৈরি আমরা জানলাম জিনকে আল্লাহ কিবারে সৃষ্টি করেছেন এটাও জানা দরকার আমার বন্ধুগণ হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন বুধবারে কিবারে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন বুধবারে আর জিনদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব আলামিন বৃহস্পতিবারে আর আদম আলী সালাম সালামকে সৃষ্টি করেছেন শুক্রবার দিনে জোরে বলেন সুবাহ আল্লাহ শুক্রবার দিন আসরের নামাজের পর সূর্যাস্তের পূর্ব মুহূর্তে অল্প সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আদম আলী সালামকে সৃষ্টি করেছেন এই জন্য হাদিস শরীফ এসেছে কেউ যদি শুক্রবার দিন আসরের নামাজ পড়ে যায় নামাজে বসে বসে যদি বিশ্ব নাবিজির সানে আশিবার দুরুদ শরীফ পরে তাহলে ওই ব্যক্তির আমল নামা থেকে আশি বছরের গুণামাফ করে দেওয়া হয় শুধু তাই না বিশ্ব আমি যে আরো বলেছেন শুক্রবার দিন এমন একটা সময় আছে যে সময় কেউ যদি দোয়া করে তার দোয়া মহান আল্লাহর দরবারে একশো ভাগ কবুল হবেই হবে কবুল না হওয়ার কোন সন্দেহ নাই একশো কবুল হবেই হবে এমন একটা সময় শুক্রবার দিনে আছে আর সেই সময়টা কোন সময় যেই সময় আদম আলী সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন তাই ওই সময়টা যদি কেউ পেতে চায় তাহলে শুক্রবার দিন জুমার নামাজ ইয়ে আসরের নামাজ আদায় করে যায় নামাজ থেকে আর উঠা যাবে না আসরের নামাজ পড়ে যায় না বসে বসে আপনার চাওয়া পাওয়ার কি আছে আপনি আল্লাহর কাছে বলতে থাকবেন অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হবেই হবে আপনার সেই কাজ হবেই হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে আমরা জানলাম আদম সৃষ্টি করা হয়েছে শুক্রবারে ফেরেস্তা সৃষ্টি করা হয়েছে কিবারে বুধবারে আর জিনজাতিকে সৃষ্টি করা হয়েছে বৃহস্পতিবারে আবার বন্ধুগণ এবারে আমরা জানবো জিন কত প্রকার বিস্তারিত আলোচনা হবে জিন জাতির সদ্য গোষ্ঠী নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে ভাইরা আমার বন্ধুরা আমার

তিন প্রকার এক প্রকার জিন হলো সাপ বিচ্ছু কুকুর জমিনের বিভিন্ন পোকামাকড় এইগুলো এইগুলো হলো এক প্রকার জিন সাপ কুকুর বিচ্ছু এবং জমিনের বিভিন্ন ধরনের কীট পতঙ্গ পোকামাকড় এইগুলো এক প্রকার জিন আর দ্বিতীয় প্রকার জিন হলো এরা শূন্যে হাওয়ার মতো উড়ে বেড়া বাতাসের সাথে মিশে চলাফেরা করে এদেরকে দেখা যায় না আমার বন্ধুগণ আর নম্বর জিন এরা যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারে হাসির ময়দানে এদের জবাবদিহিতা করতে হবে এদের হিসাব নিকাশ হবে বিচার আচার হবে ভাইরা আমার বন্ধুরা আমার

জিনেরা তিন প্রকার এক প্রকার জিন এরা হাওয়ায় উড়ে বেড়ায় বাতাসের সঙ্গে মিশে উড়ে বেড়ায় এছাড়াও সাপ এবং কুকুর এরা এক প্রকার জিন আরেক প্রকার জিন এরা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে এই দুইটা হাদিস থেকে জানা গেল জিন তিন প্রকার কয় প্রকার ভাইরা আমার বন্ধুরা আমার এই তিন প্রকার জিন সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা হবে আমার বন্ধুগণ তারপরে জিনেরা কি খায় কোথায় বসবাস করে তারপরে মানুষকে কেন জিনে ধরে জিনে যাতে না ধরে সেই আমল কি দোয়া কি সবকিছু আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমার ভাইরা তাহলে জানা গেল রসুল বলেছেন সাপ এক প্রকার জিন সাপ এক প্রকার

হজরত আব্দুল্লাহ সফওয়ান এই উমরা পালনকারী সাপ কে ডাক দিয়ে বললো ও উমরা পালনকারী সাপ আমি বুঝতে পেরেছি তোমার উমরা কমপ্লিট হয়ে গেছে তুমি একবার দুইবার নয় সাতবার কাবা তাও সাতবার কাবা তাও করেছ মাকামে ইব্রাহিমের তুমি নামাজ আদায় করেছ তোমার উমরা কমপ্লিট হয়ে গেছে অতএব আর দেরি করো না তুমি অতি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তাছাড়া মানুষের নজরে পড়লে তোমাকে হত্যা করে ফেলতে পারে এই হাদিস থেকে বোঝা গেল জিনেরা সাপের রূপ ধারণ করে এরা কাবা ঘর তাওপরে হজ করে হজ করে উমরা পালন করে আরেকটা হাদিস আমার বন্ধুগণ বর্ণনাকারী হযরত আবু তুফাইল রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছেন জাহিলিয়াতের যুগে জিতোয়া উপত্যকায় থাকতো এক মহিলা জিন একটা উপত্যকা এই উপত্যকায় থাকতেন একটা মহিলা একটা ছেলে ছেলে ছেলেটা দেখতে যেমন সুন্দর ছিল তেমনি ছিল জ্ঞানবান সে তার গোত্রের প্রধান ছিল সে ছিল তার গোত্রের প্রধান আমার বন্ধু এই ছেলেটা বিবাহ করেছে এক সপ্তাহ হল বিবাহ করেছে আমার বন্ধুগণ এবার ছেলেটা তার মাকে বলতেছে মা এক সপ্তাহ হলো আমি বিবাহ করেছি তাই আমার মন চাচ্ছে আমি আল্লাহর ঘরটা তাও করে আসি আল্লাহর শুক্রিয়া আমি হজ করে আসি মা আমি উমরা হজটা করে আসি মা বললেন বেটা এই দিনের বেলায় তুমি উমরা হজ করতে যায় না গভীর রজনীতে যখন মানুষ ঘুমিয়ে পড়বে তখন তুমি উমরা পালন করতে যেও এবার এই জিন যুবক সাপসা বলল না মা অসুবিধা নাই আমি সতর্ক কথার সাথে উমরা পালন করে চলে আসবো এবার এই যুবকজিদ উমরা পালন করার জন্য এবার কাবা শরীফের কাছে চলে গেল কাবার চারিদিকে ঘুরে ঘুরে তাওয়া পড়লো তারপরে মাকাম ইব্রাহিমে এসে সে নামাজ আদায় করলো আমার বন্ধুগণ তারপরে এবার সাপটা বাড়ির দিকে রওনা দিয়েছে ছেলে ছেলে দেখে দেখে ফেলার পর এবার সে ওই সাপসটাকে পিটায় হত্যা করে ফেললো আমার বন্ধুগণ ওই সাপসাকে যখন পিটায় হত্যা করে ফেললো আমার ভাইরা সে যেহেতু গোত্র প্রধান ছিল তার গোত্রের অন্যান্য জিনেরা এটার মেনে নিতে পারে পারে সহ্য করতে পারে নাই হাদিস সাক্ষী আমার বন্ধুগণ এই যুবকটাকে রাতের বেলা যখন রাত হয়ে গেল ওই জিনের যুবক জিনের আত্মীয় স্বজনেরা ওই গোত্রের অন্যান্য জিনেরা এই যুবকটাকে গলা টিপে হত্যা করলো শুধু তাই নয় ওই গোত্রের সত্তর জন মানুষকে এই জিনেরা হত্যা করেছিল এক রাতে

এটা কোনো কিচ্ছা কাহিনী বলছি না কোরআন এবং হাদিস থেকে সহি কথা বলছি আবু দাউদ শরীফ খুলে দেখবেন আবু দাউদ শরীফের ভিতরে আসছে যখন খন্দকের যুদ্ধ শুরু হয়েছে খন্দক খনন করা হচ্ছিল খন্দকের যুদ্ধের জন্য মদিনার চারিদিকে যখন পরীক্ষা খননের কাজ চলছিল আল্লাহর রাসূল দশজন করে সাহাবিদেরকে কাজ ভাগ ভাগ করে দিয়েছেন তোমরা দশজন এইটুকু খনন করবে তোমরা দশজন এইটুকু খনন করবে এমনি ভাবে দশজন দশজন করে ভাগ করে দিলেন তার মধ্যে বিশ্বনাবিজির একজন সাহাবী ছিল নতুন বিবাহ করেছে এই যুবকটাকে রসুল্লাহ বলেছিলেন তুমি প্রতিদিন যেহেতু তোমার বাড়িতে নতুন স্ত্রী আছে প্রতিদিন দুপুরে তুমি বাড়িতে যাবে তোমাকে আমি অনুমতি দিলাম প্রতিদিন দুপুরে এই যুবক সাহাবী তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়িতে যায় কিন্তু আজকে যখন বাড়িতে যাচ্ছে রাসূল তাকে বললেন হে আমার প্রাণপ্রিয় সাহাবী তুমি খালি হাতে বাড়িতে যাও না তুমি একটা বললম হাতে করে নিয়ে যাও এবার বললম হাতে করে নিয়ে এই যুবক সাহাবী বাড়ির দিকে যাচ্ছে তার বাড়িটা খন্দক থেকে বেশি দূরে ছিল না আমার ভাইয়েরা এবার এই যুবক বাড়ির কাছে কাছে যখন পৌঁছে গেল তখন লক্ষ্য করলো তার নতুন বউ বাড়ির বাহির গেটে এসে দাঁড়িয়ে আছে তার ভিতরে খুব হলো আমি একজন নবীর সাহাবি আর আমার স্ত্রী বাড়ির বাহির গেটে এসে দাঁড়িয়ে আছে এটা কেমন কথা খাস পর্দার বর খেলা সাবি বলতেছে আমার ভিতরে এমন রাগ সৃষ্টি হলো মনে হলে যেন বললম দিয়ে আমার স্ত্রীকে আঘাত করি কিন্তু আমার স্ত্রী আমার রাগ বুঝতে পেরেছে তাই আমার স্ত্রী বলতেছে স্বামী হে আমার শরীর আঘাত করার আগে আপনি বাড়ির ভিতরে চলুন বাড়ির ভিতরে ঘরে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন কোন কারণে আমি বাড়ির বাহির গেটে এসে দাঁড়িয়ে আছি এই যুবক সাহাবি বাড়ির ভিতরে প্রবেশ করলো ঘরের দরজায় দাঁড়ায় দেখে খাটের উপরে একটা বিশাল বড় বিষাক্ত সাপ পেচায় বসে আছে যেই খাটের উপরে তার স্ত্রী শুয়ে থাকে সেই স্ত্রীকে নিয়ে ঘুমায় সেই খাটের উপরে একটা বিষাক্ত সাপ পেচায় বসে আছে বিছানার উপরে যদি বড় বিষাক্ত সাপ থাকে ওই বিছানায় কি বউ থাকবে কোনো পুরুষ থাকবে নাকি আমার বন্ধুগণ এবার বিশ্ব নাবিজির এই সাহাবি এই সাপটাকে বললম দিয়ে আঘাত করলো বললম দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে সাপটা দুর্বল হয়ে গেল বল্লমের সঙ্গে জড়ায়ে সাপটা বাহিরে নিয়ে আসলো উঠানে নিয়ে আসলো আর চারিদিকে সোরগোল পরে গেল সাপ সাপ ওই খন্দকের যুদ্ধের অন্যান্য সাহাবিরাও সোরগোল শুনে শুনে তারাও ছুঁতে আসলো আমাদের ভাইকে কামড় দিতেও দেখলাম না দংশন করতেও দেখলাম না তার শরীরের কোথাও কামড়ের দাগ নাই নাই কিন্তু আমাদের ভাই কেন মারা গেল কারণটা কি সাপও মারা গেল ওই যুবক সাহাবিও মারা গেল একই সঙ্গে মারা গেল এক মুহূর্ত কম বেশি না সাহাবিরা দৌড়ায় গিয়ে রসুলের কাছে কান্নায় ভেঙে পড়লো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আমাদের ভাইয়ের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাদের ভাইকে জিন্দা করে দেয় বিশ্বনাবিজি বললেন এটা তো হতে পারে না সাহাবিরা বলল তাহলে কেন এমনটি হলো তাকে তো সাপে দংশন করা আমরা দেখতে পায় নাই রসুল্লাহ বললেন হ্যাঁ আমার সাবিরা তাহলে তোমরা জেনে রাখো তোমাদের কারো বাড়িতে যদি কারো ঘরের মধ্যে যদি সাপ বের হয় তাহলে তিনবার সিগনাল দিবে কয়বার তিনবার সিগনাল দিবে তিনবার সিগনাল দেওয়ার পরে যদি ওই সাপটা ঘর থেকে বেরিয়ে চলে যায় তাহলে হত্যা করবে তুমি তাকে কারণ জেনে রাখো তোমাদের ভাই জিনেরাও সাপের রূপ ধরে চলাফেরা করে তোমাদের ভাই জিনেরা সাপের রূপ ধরে চলাফেরা করে তাই তোমাদের কারো ঘরে যদি সাপ বের হয় দেখা মাত্র তাকে পিটায় হত্যা করো না তোমাদের ভাই আমার সাহাবি আজকে যে সাপকে হত্যা করেছে এটা হলো একটা জিন সাপ এটা একটা জিন সাপ তাকে হত্যা করার কারণে তার বংশধরেরা অন্যান্য জিনেরা গলা টিপে তোমাদের ভাইকে হত্যা করে ফেলেছে এই জন্য ঘরে সাপ বের হলে কমপক্ষে তিনবার বলতে হবে তুই চলে যা তুই যদি জিন হস চলে যা আর সাপ হইলে থাক জিন হইলে চলে যা সাপ হইলে থাক যদি এত কিছু বলতে না পারেন তাহলে সাপ 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 তিনবার বলবেন তিনবার সাপ বলার পরে যদি সাপটা চলে যা এখন ইচ্ছা তাকে আর মারা যাবে না তাকে মারা যাবে না আর যদি তিনবার বলার পরে ওই সাপ না যায় তাহলে বুঝবেন এটা জিন সাপ নয় এটা দুনিয়ার সাধারণ সাপ তখন তাকে পিটিয়ে হত্যা করেন জায়েজ আবু দাউদ শরীফের হাদিস ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে এই কয়েকটি ঘটনা থেকে আমরা জানলাম সাপ এক প্রকার জিন সাপ এক প্রকার জিন দেখলেই মারা যাবে না বাবা অনেক সময় দেখা যায় বিরাট বড় বড় অজগর সাপ বিরাট বড় বড় বিষাক্ত সাপ লাঠি আনতে আনতে নাই হয়ে যায় কোথায় গেল আর খুঁজেই পাওয়া যায় কুকুর এক প্রকার জিন বিশ্বনীজি বলেছেন এই কুকুর হলো দুর্বল শ্রেণীর জিন কুকুর হলো দুর্বল শ্রেণীর জিন তোমরা যখন খাবার খেতে বসো যদি তোমাদের সামনে কোনো কুকুর থাকে তাহলে তাকে খেতে দাও নতুবা তাকে তাড়িয়ে দাও কারণ তোমার খাদ্য খাওয়ার সময় কুকুর যদি তোমার খাদ্যে কু দৃষ্টি দেয় খারাপ নজর দেয় তাহলে এই খাদ্য খাওয়ার দ্বারা তোমার পেটের এমন জটিল রোগ হবে যার চিকিৎসা করা তোমার জন্য কঠিন হয়ে যাবে কুকুর এক প্রকার জিন তাই বলেছেন তুমি খেতে বসলে ওই সময় যদি কুকুর সামনে থাকে তাকে অল্প হইল একটু খেতে দাও তাছাড়া তাকে তাড়িয়ে দাও তার কু দৃষ্টি যেন তোমার খাদ্যে না তার দৃষ্টি যদি তোমার খাদ্যে লাগে আর সেই খাদ্য যদি তুমি খাও তোমার পেটে এমন জটিল রোগ হবে যেটার চিকিৎসা করা কঠিন হবে তোমার সুস্থতা কঠিন হবে আছে না এমন রোগ পেট ব্যথা হুজুর খালি পেট ব্যথা করে কত ডাক্তার দেখাইলাম আলট্রাসনো করলে কিছুই ধরা পড়ে না আলট্রাসনোগ্রাফি করলে কিছুই ধরা পড়ে না এন্ডোস্কোপি করলাম কিছুই ধরা পড়ে না ডাক্তার খালি বলে জান ভালো হয়ে যাবে জান ভালো হয়ে যাবে নাটোর গেলাম রাজশাহী গেলাম ঢাকা গেলাম মাদ্রাজ গেলাম কাজ হয় না এখন পানি পরা খাই এটা খাই সেটা খাই তাহলে কুকুর এক প্রকার জীব এদের কু দৃষ্টি থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে এদের সামনে খাওয়া যাবে না যদি খান তাহলে কিছু দিয়ে দিন যদি কুদৃষ্টি লেগে যায় লক্ষ লক্ষ টাকা নেমে যাবে রোগ সহজে সারবে না তাহলে সামনের দিকে চলে যায় তাহলে এক নাম্বার জিন হলো সাপ কুকুর এগুলা আমার ভাইরা এবারে চলে যায় যারা যে কোনো সময় যে কোন রূপ ধারণ করতে পারে যে যে কোনো রূপ ধারণ করতে পারে এমন ঘটনা দু একটি বলে আমার ঘটনা শেষের দিকে চলে যাব। আমার বন্ধুগণ এবার হাদিস শরীফে এসেছে একবার দুই যুবক আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য উঠের পিঠে চড়ে রওনা দিয়েছে যাওয়ার সময় মরুভূমির মধ্যে একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল কার সঙ্গে একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল এই মহিলা বলতেছে ও যুবকেরা তোমরা কোথায় যাও তারা বলল আমাদের অমুক আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত আছে অমুক আত্মীয়র বাড়িতে আমরা দাওয়াত খেতে যাচ্ছি মহিলা বলল ঠিক আছে যাও তবে বাড়িতে ফিরার পথে আমার সঙ্গে দেখা করে যেও আমি তোমাদের সঙ্গে যাব এবার ওই দুই যুবক দাওয়াতকে ফিরার পথে ওই মহিলার কাছে চলে গেল মহিলার কাছে যাওয়ার পর দুই ভাই যেহেতু দুইটা উট ছিল এবার দুই ভাই মিলে এক উটের পিঠে চড়লো আর ওই মহিলাটাকে একটা উট দিয়ে দিল ও মহিলা তুমি এইটার উপরে আরোহণ করো যুবক ছেলেরা আগে আগে যায় মহিলা পিছونه পিছনে যায় যেতে যেতে একটা বালুর টিলা বালুর টিলা দেখা গেল এবার মহিলা বলতেছে ও যুবকেরা তোমরা এখানে একটু দাঁড়াও আমার একটু প্রয়োজন আছে সেরে আসি যুবকেরা মনে করলো এই মহিলার প্রাকৃতিক কোনো প্রয়োজন দেখা দিয়েছে পেশাব পায়খানা সমস্যা হয়েছে তাই হয়তো বা বাহিরে যাবে এবার যুবক দুইজন দাঁড়িয়ে আছে মহিলাটা চলে গেছে অনেকক্ষণ হলো মহিলার আর ফিরে আসে না দুই ভাইয়ের মধ্যে এক যুবক বলতেছে মহিলাটা এখনো কেন আসতেছে না একটু খোঁজ নেওয়া দরকার যুবক তাই চলে গেল যুবক মহিলার সন্ধানে চলে গেল এই যুবক যাওয়ার পরে এই যুবক আর আসে না অনেকক্ষণ হয়ে গেল কি ব্যাপার এইবার ওই দ্বিতীয় যুবক সে ভাবতেছে ব্যাপারটা কি ভাই ওই মহিলার সন্ধানে গেল ভাই তো আসতেছে না কারণটা কি এবার এক পা দুপা করে ওই ভাইটাও সামনের দিকে আগাল গিয়ে দেখে ওই মহিলাটা তার যুবক ভাইয়ের বুকের উপরে বসে বসে তার কলিজা চিরে বের করে খাচ্ছে বুক চিরে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ভাইয়ের এমন দুর্দশা দেখে এই মহিলা এবার ভয় এই যুবকটা এবার ভয় খেয়ে গেল কি সর্বনাশ এমন কেন এটা তো দেখছি সাধারণ মানুষ মহিলা নয় অবশ্যই এটা রাক্ষস আমার ভাইকে আমার ভাইকে জমিনে শোয় আমার ভাইয়ের বুক চিরে কলিজা বের করে খাচ্ছে আমার বন্ধুগণ যুবকটা ভয়ে থর করে কাঁপতে কাঁপতে সেখান থেকে ফিরে আসছে এসে উটের পিঠে আরোহণ করেছে বাড়ির দিকে চলে যাবে এমন সময় ওই মহিলা ফিরে আসতেছে মহিলা সেটা ডাকতেছে ও যুবক তুমি কোথায় চলে যাচ্ছ তুমি তাড়াহুড়া করছো কেন যুবক বলতেছে আমার সামনে এক অত্যাচারী রাজা আছে যার অত্যাচারের ভয় আমি একটু তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার চিন্তা করছি মহিলা বুঝতে পারে না মহিলা মনে করেছে সত্যি তার সামনে হয়তো বা কোনো অত্যাচারী রাজা আছে আসলে যে যুবকটা এই মহিলাকে বুঝাতে চাচ্ছে তখন মহিলা বলতেছে হে যুবক তোমার সামনে যদি অত্যাচারী রাজা থাকে তাহলে আমি তোমাকে এমন একটা দোয়া শিখায় দিচ্ছি তুমি এই দোয়াটা পড়ো তাহলে ওই ওই জালেম তোমার কোন ক্ষতি করতে পারবে না জোরে বলেন সুবহান এবার মহিলা তাকে দোয়াটা শিখায় দিল যুবক বলতেছে আরেকবার তুমি এই দোয়াটা পড়ো মহিলা আরেকবার দোয়াটা পড়লো এবার দুইবার পড়ার কারণে যুবকটাই দোয়াটা মুখস্থ করে নিল মুখস্থ করে নেওয়ার পর এই যুবক এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যখন দোয়া করলো এই মহিলার বিরুদ্ধে আয় আল্লাহ তুমি এই রাক্ষসী মহিলার হাত থেকে আমাকে বাঁচাও যখন দোয়াটা পড়লো সঙ্গে সঙ্গে আকাশ থেকে এক খন্ড আগুন চলে আসলো আগুন এসে ওই মহিলার শরীরে দাও দাও করে আগুন জ্বলে গেল ওই মহিলাটা পুরে বর্ষ হয়ে গেল যুবক ছেলেটা বেঁচে গেল জোরে বলেন সুবাহান আল্লাহ এই মহিলাটা ছিল রাক্ষসী জিন এই মহিলাটা কি ছিল রাক্ষসী একটা জিন এই জিনের হাত থেকে দোয়াটা করে এই যুবকটা বেঁচে গেল এই মহিলার যুবকের ক্ষতি করতে পারে নাই এই জিন নিজেই ধ্বংস হয়ে গেল এই দোয়াটা কি শুনবেন আপনাদের সামনেও যদি কোন সময় কোন ডাকাত কোনো চিন্তায়কারী যদি আপনাদেরকে আক্রমণ করে আর এই তো আপনারে যদি আল্লাহর কাছে সাহায্য চান চিন্তায়কারী ডাকাত সন্ত্রাসের হাত থেকে আল্লাহ হেফাজত করবে دعاء اللهم رب السماوات وما اظلت ورب الارضين وما اقلت ورب الرياح وما ازرت ورب الشياطين وما اضلت انت المنان بدر السماوات والارض يا ذا الجلال والاكرام تاخذ للمظلوم من الظالم حقه فخذ لي حقي من বলার পরে সন্ত্রাসের কথা বলবেন ওই সুরের কথা বলবেন ওই ডাকাতের কথা বলবেন ওই খুনির কথা বলবেন যা আমার সামনে যে দাঁড়ায় আছে তার হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ দেখবেন ওর ব্যবস্থা ওকে সাইজ করার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে তাহলে এই মহিলাটা ছিল মানুষ থেকেরা আমার ভাইরা এ ছাড়াও কিতাবে এসেছে হজরত ইবনে আকিল রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন হজরত ইবনে আকিল রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন আল্লামা জালার উদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাই কিতাবে উল্লেখ করেছেন আকিল রহমতুল্লাহ আলাই বলছেন আমাদের একটা বাড়ি ছিল ওই বাড়িতে বেশ কিছু রুম ছিল এই রুমগুলো আমরা মানুষের কাছে ভাড়া দিতাম এর মধ্যে একটা রুম ছিল এই রুমে যে কোনো মানুষ ভাড়া থাকত। রাতের বেলায় ভালো মানুষ গিয়ে শুইত সকাল বেলা দেখা যেত দরজা খুলে না কারণটা কি তারপরে দরজা এই রুমটা ভাড়া দিয়েছি মানুষ বাসে না রাতের বেলা গিয়ে সব প্রথম রাত্রে রাতের বেলা ভালো মানুষ হয় সকাল বেলা দেখা যায় মরালা আমরা

হঠাৎ করে সে একদিন বলল আমি আর থাকবো না আমি চলে গেলাম সে চলে গেল কিন্তু ওই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করলাম না পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি যে রুমটাতে দীর্ঘদিন থাকলেন এই রুমের রহস্যটা কি আপনি একটু বলুন এতদিন পর্যন্ত আপনার আগ পর্যন্ত যত মানুষকে আমরা এই রুমটা ভাড়া দিয়েছি একজন ভাড়াটিও বাসে নাই প্রত্যেকেই মারা গেছে কিন্তু আপনি দীর্ঘ দিন যাবত এই ঘরে বসবাস করলেন কিভাবে কোনো কিছু দেখেছেন কিনা জানেন কিনা এবার এই যুবক বলতে স্যার আমি যখন আপনার বাড়িতে এই রুমটা ভাড়া নিয়ে প্রথম রাত্রে যখন আমি ঘরের ভিতরে ঢুকলাম আমি অজু করে এসার নামাজ আদায় করেছি এসার নামাজ আদায় করার পর আমি প্রতিনিয়ত সারা জীবন আমি প্রতিনিয়ত রাত্রে একটু করে কোরআন তেলাওয়াত করি সেই নিয়ম অনুযায়ী আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলাম কোরআন শরীফ পড়তেছিলাম আর এমন সময় ঘরের মেঝেতে একটা অটোমেটিক কুয়া হয়ে গেল কুয়া ঘরের মেঝেতে একটা কুয়া হয়ে গেল আমি ভয় পাচ্ছিলাম কি ব্যাপার ঘর কি ভূমিকম্প হয়ে কি ধসে চলে যাচ্ছে কিনা ভূমি ধস হচ্ছে কিনা কুয়া হয়ে গেল কুয়ার ভিতর থেকে বিশাল দেহধারী এক যুবক বের হয়ে আসলো আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম তখন ওই যুবক বলতেছে তোমার জন্য কোনো ভয় নাই তুমি ভয় করো না তুমি কোনো চিন্তা করো না আমি একজন জিন তবে মুসলমান আমি একজন মুসলমান জিন আমি কোরআন শরীফ পড়া জানি না তবে নামাজ পড়ি আমি তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আমি তোমার সামনে হাজির হয়েছি আমাকে দেখে তুমি কোনো ভয় করো না আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি কোরআন তেলাওয়াত করো আমি বসে বসে শুনি তখন সে কোরআন শরীফ পড়তে ছিল যুবক বলতেছে আমি কোরআন শরীফ পড়তেছিলাম সে শুনতে ছিল তারপরে কিছুক্ষণ শোনার পর বলল ও যুবক ভাই ও মনুষ্য জাতি যুবক ভাই তোমার কোরআন তেলাওয়াত শুনতে আমার কাছে বড় ভালো লাগতেছে তোমাকে আমি উস্তাদ মানতে চাই তুমি আমাকে কোরআন শরীফ পড়া শেখাবে প্রতিদিন প্রতিদিন তুমি আমাকে কোরআন শরীফ পড়া শেখাবে তাই এই যুবক বলতেছে প্রতিদিন এশার নামাজের পরে এই একটা কুয়ার মতো হয়ে যায় আর এই কুয়া থেকে এই জিনটা জিন যুবক মুসলমান বের হয়ে আসে বিশাল তার দেহ এই যুবককে আমি কোরআন শরীফ পড়া শেখাই কিন্তু হঠাৎ করে তাকে একদিন বললাম ও ভাই জিন তোমার এত বড় দেহ দেখে আমার বড় ভয় লাগে তুমি জিন আমি মানুষ এই রুমে আর কেউ থাকে না শুধু মাত্র আমি একা তাই তুমি রাতের বেলা আমার কাছে আসো তোমাকে দেখে দেখে আমার ভয় লাগে তাই তোমার কাছে আমার অনুরোধ তুমি রাতে না এসে দিনের বেলায় আসবে আমি তোমাকে কোরআন তেল শিক্ষা দিব সে দিনের বেলা আসতে লাগলো আমি তাকে কোরআন শরীফ পড়া শিখাতে লাগলাম হঠাৎ করে একদিন দিনের বেলায় তাকে আমি কোরআন শরীফ পড়া শিখাচ্ছিলাম এমন সময় কোথায় থেকে এক ওজা আসলো ওজা কবিরাজ এসে বাড়ির বাইরে হাঁক দিল সাপে কাটা রুগী আছেন নাকি আমি সাপের কাটা রুগী চিকিৎসা দেই ঝাড়া দেই এমন হাক দিল হাত দেওয়ার পরে এই জিন যুবক বলতেছে ও ভাই মুসলমান যুবক এই লোকটা কিসের হাক দিল তো আমি বললাম ও ভাই জিন এই লোকটা সাপে কাটা রুগীর চিকিৎসা করে এবং সাপ ধরে সাপুরে তখন এই জিন যুবক বলতেছে তাহলে আপনি একটু লোকটাকে ডাক দেন তো আমি তাকে দেখব এই যুবক বলতেছে আমি ওই ওজাকে ডাকলাম কবিরাজ সাহেবকে সাপুরিকে ডাক দিতে গেলাম ডাক দিয়ে এনে দেখি এই জিন যুবকটা বিশাল অজগর একটা সাপের রূপ ধারণ করেছে বিশাক্ত একটি সাপের রূপ ধারণ করে ঘরের যে সানসাইড সানসাইডের উপরে বসে আছে ফসফাস করতেছে মেজাজ গরম দেখাচ্ছে এবার এই কবিরাজ সাহেব সাপুর সাহেব ওনার মন্ত্র তন্ত্র পড়তে লাগলো পড়তে পড়তে তখন ওই সাপসা ছটফট করতে করতে মেঝেতে পড়ে গেল গেল মেজেতে পরে দুর্বল হয়ে গেল সাপসাপ এই সাপ যখন দুর্বল হয়ে গেল তখন এই সাপুরে বেটা সাপটাকে ধরে এবার তার ঝাপিতে উঠায় নিয়ে চলে যাবে চলে যাচ্ছে ঝাঁপিতে উঠায় নিয়ে আমি তো জানি এইটা তো সাধারণ সাপ নয় এটা হলো জিন সাপ সে জিন সাপের রূপ ধারণ করেছে আমার বন্ধুগণ তাই আমি তাকে বললাম ও ভাই সাপুরে তুমি এই সাপটা নিও না এই সাপটা ছেড়ে দিয়ে যাও বলতেছে না না এত সহজে পাওয়া যায় এই সাপ আমি কোনো ক্রমেই ধুয়ে যাব না নিয়ে যাব তখন আমি পকেট থেকে তাকে একটা স্বর্ণ মুদ্রা দিলাম যে এই টাকাটা তুমি নিয়ে যাও স্বর্ণের টাকাটা তুমি নিয়ে যাও তাও এই সাপটা তুমি নিও না তার এই সাপটা রেখে যাওয়ার পর আমি তার শরীরে একটু পানি ছিটিয়ে দিলাম তখন সে আস্তে আস্তে সুস্থ হয়ে আবার যুবকে পরিণত হলো যুবকে পরিণত হওয়ার পর আমি তাকে বললাম তুমি এমনটি করলে কেন তখন যুবক বলতে আমি মনে করেছিলাম আমি চেয়েছিলাম এই SAPure কে ভয় দেখাবো সাপুরে আমাকে দেখে ভয় করে চালিয়ে যাবে চলে যাবে কিন্তু আমি দেখলাম এই সাপুরে এমন এম এমন এমন আল্লাহর নাম দিয়ে কিছু দোয়া কালাম পাঠ করেছে যার কারণে আমার শরীরের সমস্ত শক্তিগুলো পানি হয়ে গেছে আর কিছু ক্ষণ যদি সে পড়তো আমি মারা যেতাম তারপরে আমি বাঁচবো বলে আমার আর আশা নাই আমার মনে হচ্ছে আমি আজকেই মারা যাব আমার দেহের ভিতরে সব পানি করে ফেলেছে এই সাপুরে এস এম এর দ্বারা কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা আমার বন্ধুগণ এবার এই সাপুরে চলে যাওয়ার পর এই যুবক দিনটা মুসলমান ভাইকে বলতেছে ও ভাই আমি চলে গেলাম আমার পরিবারের কাছে আজকে রাতে যদি আপনি কুয়ার ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পান তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি মারা গেছি আর আমি মারা গেলে আপনি এই ঘরে আর থাকবেন না সাথে সাথে আপনি এখান থেকে চলে যাবেন কারণ আপনার প্রতি আমার আত্মীয় স্বজনের সন্দেহ হতে পারে আপনার ক্ষতি করতে পারে এই জন্য কুয়ার ভিতর থেকে রাতের বেলা যদি কোনো কান্নার সাউন্ড শুনতে পান সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে আপনি চলে যাবেন আমি রাত্রে আর ঘুম ধরল না কি হয় আর আমি যদি শুনতে না ক্ষতি হয়ে যেতে পারে। আমি ঘুমালাম না সারা রাত জাগ্রত থাকলাম শেষ রজনীতে দেখলাম ওই ঘরের মেঝেতে কুয়ার মতো হয়ে গেল আর ওই কুয়ার ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে আমি ওই মুহূর্তে তোমাদের বাড়ি থেকে চলে এসেছি আমার বন্ধু তাহলে জিনেরা যে কোনো রূপ ধরতে পারে এই গেল এক প্রকার জিন আমার বন্ধু এবারে এবারের সামনের দিকে যাই যাই আমার ভাইয়েরা এই জিনেরা কোথায় থাকে এখন আমরা জানব আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম তিনি পায়খানায় গেলেন আর আমি পানির পাত্র হাতে নিয়ে অপেক্ষা করতেছিলাম রসুল পায়খানা ফিরতে গেছে আমি ফাঁকে পানির বদনা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু রসুল আসতে দেরি হচ্ছে অন্যদিন এমন দেরি হয় না আমি লক্ষ্য করলাম ব্যাপারটা কি রসুলের আসতে দেরি হচ্ছে কেন আমি কান পেতে কান পেতে ভালো করে শুনতেছি রসুলের সামনে কারা যেন দাঁড়ায় দাঁড়ায় তর্ক বিতর্ক করতেছে তর্ক বিতর্কের আওয়াজ আমার কানে আসতেছে আমি ভাবলাম রসুল কে কি কেউ আক্রমণ করেছে নাকি এগিয়ে যেতে চাই আবার যাই না রসুল পায়খানা গিয়েছে কি অবস্থা আছে আল্লাহ রসুল কিছুক্ষণ পর রসুল ফিরে আসলেন আমি রসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমি লোকজনের তর্ক বিতর্কের আওয়াজ শুনতে পেলাম এরা কারা কোন লোকজন আপনার সাথে তর্ক করলো রাসূলুল্লাহ বললেন এরা দুনিয়ার কোনো মানুষ নয় এরা হলো জিন দুই দল জিন আমার কাছে এসেছিল তাদের মধ্যে থাকার জায়গা নিয়ে দন্দগন্ডগোল ফ্যাসাদ চলছে দীর্ঘদিন দিন যাবত এর মীমাংসার জন্য আমার কাছে এসেছিল আমি তাদের মধ্যে মীমাংসা করে দিয়েছি আমি তাদের মধ্যে মীমাংসা করে দিয়েছি মুসলমান জিনদের জন্য আমি দিয়েছি জালস মুসলমান জিনদের জন্য আমি দিয়েছি জালস অর্থাৎ বস্তি এবং পাহাড় মানুষ বসবাস করে এই মুসলমান জিনেরা বসবাস করবে এবং পাহাড়ে জিনেরা বসবাস করবে আর যে সমস্ত অমুসলিম কাফের বেঈমান জিন এই সমস্ত জিনদের জন্য আমি থাকার জায়গা আমি দিয়ে দিয়েছি গাওর মানে হলো খাদ পাহাড়ের ওই যে গুহা তারপরে মাইকেল মানে গভীর কূপ তারপরে আপনার ওই যে নদীর মধ্যে যেগুলো দ থাকে দ নদীর দহ এই নদীর দহ এবং সামুদ্রিক যে সমস্ত দ্বীপ থাকে এইগুলো হলো দুষ্ট বদমাইশ পাপिष्ट জিনদের বসবাসের জায়গা আমি ভাগ করে দিয়েছি আমার বন্ধুগণ এই জন্য তাহলে মুসলমান জিন মুসলমানদের এলাকায় বসবাস করে এবারে আসি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা ঘাস পালা জমিতে পায়খানা করো না পতি জমি থাকে না আমরা গরু ছাগলকে ঘাস খাওয়াই এমন প্রতি জমি ঘাস জমি রসুল বলেছেন যে জমিতে সবুজ ঘাসে পরিপূর্ণ এমন জমিতে তোমরা পায়খানা করো না পেশাব করো না কারণ এই প্রতি ঘাস জমিনগুলো হলো তোমাদের ভাই জিন্দের জন্য মসজিদ সমতুল্য এরা এই সমস্ত জমিতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে এরা এই সমস্ত ঘাস ওয়ালা প্রতি জমিতে এরা মুসলমান জিনেরা নামাজ পড়ে আবার জিন্দের আলাদা কোনো মসজিদ নাই রসুল্লাহ বলেছেন ইন্নাল মাসাজিদ আলিল্লাহি ফালা খুশি জিনেরা তোমরা নামাজ করে নিবে তাই মসজিদেও কিন্তু জিনেরা নামাজ পড়ে আমার বন্ধুগণ এবারে আসি আমাদের দেশে হিজরা আছে না মানুষ হিজরা হয় কেন কেন সারা জীবন হিজরা দেখে এসেছি এখনো হিজরা আমাদের দেশে অনেক আছে বিশেষ করে ট্রেনে উঠলে হিজরাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাওয়া লাগে আমার বন্ধুগণ এই হিজরা কেন হয় আজকে আপনাদেরকে শিখায় দিব ইনশাল্লাহ আমার বন্ধুগণ বিশ্ব নবীদের সাহাবি জলিলুল কদুর সাহাবি

আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াশারিক হুন্না ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আল্লাহ পাক শয়তানকে বলেছে শয়তান জিনদেরকে বলেছে যে তোরা আদম সন্তানদের সাথে এবং আদম সন্তানদের সম্পত্তিতে তোরা শরীক হয়ে যা এই জন্য হাদিস শরীফে এসেছে যখন তোমাদের স্ত্রীর মিনস্ট্রেশন হবে মাসিক হবে মাসিক চলাকালীন স্ত্রীর সাথে মেলামেশা হালাল না হারাম হারাম সম্পূর্ণরূপে হারাম স্ত্রী যখন মাসিক হবে মাসিক চলাকালীন সময় স্ত্রীর সাথে সঙ্গম করা যাবে না এটা হারাম আমার বন্ধুগণ মাসিক চলাকালীন আমরা জানি যে সন্তান হয় না যেহেতু জুরায়ের মুখ খোলা থাকে কিন্তু এইটা তো খোলা থাকার আবার টাইম আছে বন্ধ হওয়ারও টাইম আছে দেখা গেল এমন একটা সময় আপনি মেলামেশা করলেন মাসিকের শেষ মুহূর্ত এখন গেট বন্ধ হবে হবে ভাব এমন সময় যদি মেলামেশা হয়ে যায় সন্তান আসতেও পারে এই জন্য আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যখন কোন পুরুষ নিজের যৌন চাহিদা পূরণের জন্য নিজের যৌবনকে চেক দিতে না পেরে স্ত্রীর মাসিক চলাকালীন সময় ওই মাসিক ঋতুস্রাব বর্তি মহিলার সঙ্গে স্ত্রীর সঙ্গে যখন মেলামেশায় লিপ্ত হয় তখন দুষ্ট শয়তান জিন দুষ্ট শয়তান জিন তার ওই পুরুষের লিঙ্গের সঙ্গে শয়তান জিনের লিঙ্গটা জড়ায়ে তার স্ত্রীর সাথে মেলামেশা আরম্ভ করে দেয় যখন মেলামেশা আরম্ভ করে দেয় স্বামীর বীর্যস্খলনের আগেই দুষ্ট শয়তান জিন তার বীর্যস্খলন ঘটায় দেয় আর ওই সহবাসে যদি স্ত্রী গর্ভবতী হয় তাহলে জিনের বীজে গর্ভবতী হইল আর ওই সন্তানটাই হবে হিজরা ওই সন্তান কখনো পুরুষ হবে না নারী হবে না সে হবে হিজরা তাহলে যত হিজরা আছে একটা মানুষের ভিজে পয়দা না সব হলো দুষ্ট শয়তান জিনের ভিজে পয়দা তারপর রাসূলুল্লাহর বলেছেন আমার ভাইরা শয়তান বাম হাতে খায় শয়তান কোন হাতে খায় বাম হাতে খায় আমাদের দেশে কিছু আধুনিক শিক্ষিত ভদ্র লোক আছে আধুনিক শিক্ষিত ভদ্র লোক আছে চাইষ্টলে গেলে দেখা যায় ডান হাতটা অবসর কিন্তু বাম হাত দিয়ে চা খাচ্ছে কি ভদ্রলোকি কি স্টাইল বাম হাত দিয়ে চা খায় আছে না বাম হাত দিয়ে সিগারেট টানে আবার মুখ কাজ করে মানে এক দিকে টান দেয় বাম হাত দিয়ে খাবে কেন বাবা আল্লাহ পাক বলে যে দুইটাই তো হাত দুইটাই তো আল্লাহই সৃষ্টি করেছে হ্যাঁ আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ মুখ এটাও দরজা নিজ দিকে যা আছে মাল আনলাউ মানে আনলোড করার সেটাও তো মুখ সেটাও তো দরজা এন মুখ দিয়ে ভাত মাছ খাওয়া বাদ দি যদি ওই দিক দিয়ে খাইতে চাও তাহলে কি হবে ওইটা হলো বাইর করার জন্য আর এটা হলো ঢুকানোর জন্য ডান হাত এর মর্যাদা বেশি জোরে বলেন ঠিক কি না যত ভালো কাজ আছে ভালো কাজগুলো করার জন্য আল্লাহ পাক দিয়েছেন ডান হাত আর যত নোংরা নিকৃষ্ট ময়লা আবর্জনার কাজ আছে এইগুলো তোমরা করবে বাম হাতে আর এই বাম হাত দিয়ে আমরা খাই কিছু কিছু আধুনিক শিক্ষিত লোক আছেন বাম হাতে খায় রাসূলুল্লাহ বলেছেন শয়তান বাম হাতে খায় তাই যারা বাম হাতে খায় রাসূলের হাদিস অনুসারে এরা হলো শয়তান ভাইরা আমার রাসূল ফরিস্তার বুঝা বলেছেন যে যারা বাম হাতে খায় সে যদি দেখতো যে কি খাচ্ছে আর কার সাথে খাচ্ছে তাহলে সে যতটুকু খেয়েছে বমি করে মুখে আঙ্গুল ঢুকায় বমি করে বের করে দিত কারণ যখন কেউ বাম হাতে খায় শয়তান তার সাথে শরীক হয়ে যায় শয়তান কুকুর খুবই নিকৃষ্ট জরে বলেন ঠিক কিনা আপনি ভাত খেতে বসেছেন এখন আপনার প্লেটে এসে আপনিও খাচ্ছেন কুকুরেও খাচ্ছে আপনি কি খেতে পারবেন আপনি ভাত খেতে বসেছেন একটা শূকর খবিশ এসে ওই প্লেটে মুখ দিল আপনি কি খাবেন তাহলে একটি খবিশের একটি কুকুরের झूटा যেমন কোনো জ্ঞানী সgqlgen একটা মানুষ খেতে পারে না ঠিক তেমনি ভাবে কুকুর সিগাল কবি শীর্ষে আর নিকৃষ্ট হলো শয়তান তাই বাম হাতে যখন কেউ খায় ওই শয়তান তার সাথে শরীক হয়ে যায় ভাইরা আমার বন্ধুরা আমার অনেক কথা আছে এইগুলো নিয়ে কিন্তু সবকিছু বলতে পারবো না অনেক রাত্রি হয়ে যাবে আমার ভাইরা তাই সংক্ষিপ্ত পরিসরে মেন মেন কিছু কথা আপনাদের মাঝে আমি বলছি আমার বন্ধুগণ তারপরে জিন এবং মানুষের যৌথ মিলন যার সন্তান আছে জিন এবং মানুষের যৌথ মিলনে কিছু সন্তান জন্ম হয় এদেরকে হাদিসের ভাষায় খান্নাস বলা হয়েছে কি বলা হয়েছে খান্নাস সরা নাসের ভিতর আছে আছে না। বুুল আহুদুবর অবরব্বিন নাসি মালিকেন নাসি এলাহিন নাস, মেং সাসারির ওওয়াসিলখন নাস।

এরা মানুষের বিরুদ্ধে নিরীহ নিরপরাধ সৎ ভালো মানুষের বিরুদ্ধেরা মিথ্যা অপবাদ দেয় মিথ্যা গুজব রটা এ মিথ্যা গুজব যারা রটায় সৎ মানুষের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দেয় এরা হলো সেই খান্নাস এই খান্নাসের জন্ম কিভাবে হয় হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ বলেছেন যেই কাজে বিসমিল্লাহ নাই সেই কাজে কোনো বরকত নাই রাসূলুল্লাহ বলেছেন তোমাদের সন্তানকে যদি শয়তানের অসোয়াসা থেকে বাঁচাতে চাও শয়তানের ক্ষতির হাত থেকে যদি বাঁচাতে চাও যখন তোমরা স্বামী স্ত্রী মিলামেশা করবে তখন দোয়া পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শয়তানা ওয়া জান্নিবিশ শয়তানা মিম্মা রযাকতানা যদি তোমরা এই দোয়া পুরোপুরি না জানো বিসমিল্লাহ বলে শুরু করো আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি বিসমিল্লাহ বলে স্বামী স্ত্রী মিলামেশা করে যতক্ষণ মেলামেশা করবে এবং মেলামেশার পর যে তারা গোসল করবে গোসল করার পর যতক্ষণ পর্যন্ত কাপড়গুলো না শুকাবে ততক্ষণ পর্যন্ত দুইজন ফেরেস্তা তারা মলনামায় সোয়াব লিখতেই থাকবে আর যদি বিসমিল্লা বলা না হয়

ভালো মানুষের বিরুদ্ধে অপবাদ দিবে মানুষের ঘুরে বেড়াবে এমন লোক আছে না বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিবে জঘন্য মিথ্যা সাক্ষী দিবে মিথ্যা দিবে এরা এরা খান মানুষের সন্তান আর

এবারে আসুন আল্লাহ তাই তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন মানুষের উপরে জিনের হামলা হয় কয়েকটা কারণে একটা হলো মানুষের মধ্যে যেমন চোর ডাকাত লুচ্চা গুন্ডা আছে জিনের মধ্যে চোর ডাকাত লুচ্চা গুন্ডা আছে যদি কোন চরিত্রহীন জিনের নজরে কোন সুন্দরী যুবতী বা কোন মহিলাকে দেখে যদি তার পছন্দ হয়ে যায় তাহলে তার কামোত্তেজনা তার যৌন চাহিদা মিটানোর জন্য মেয়ে মানুষের উপরে জিনে আসর করে এটা গেল একটা কারণ আরেকটা হলো যদি কোনো মানুষ জিনের গায়ে পেশাব ছিরে দেয় জিনের গায়ে যদি পানি ঢেলে দেয় তাহলে সে ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে তার উপরে আক্রমণ করে তার উপরে আসর করে আরেকটা হলো কিছু বদমাইস কোয়ালিটির মানুষ যেমন আছে অযথায় মানুষকে কষ্ট দেয় এইরকম বদমাইস কোয়ালিটির কিছু জিন আছে অযথায় বিনা কারণে একটা মানুষকে নিয়ে খেলতামাশা করে তাকে কষ্ট দেয় বিরক্ত করে করে ভাইরা আমার বন্ধুরা আমার রাসূলুল্লাহ বলেছেন নোংরা নর্দমা পেশাব খানা পায়খানা এইগুলোতে দুষ্ট জিনেরা থাকে দুষ্ট জিনেরা পেশাব খানাতে দুষ্ট জিন থাকে পায়খানাতে দুষ্ট জিন থাকে ময়লা আবর্জনা যাওয়ার যে ড্রেন এইগুলোর মধ্যে দুষ্ট জিনেরা থাকে এই জন্য রসুল্লাহ বলেছে যখন তোমরা পেশাব করতে যাবে পায়খানা করতে যাবে তখন তোমরা দোয়া করবে আল্লাহ

আমার ভাইরা যেহেতু জিনেরা থাকে পেশাব খানাতে পায়খানাতে সেই জিনের ক্ষতির হাত থেকে বাঁচার জন্যই রসুল্লাহ এই দোয়াটা শিখাই দিয়েছেন এই জন্য যখন পেশাব করতে যাব পায়খানা করতে যাব এ দোয়া আমরা পাঠ করব অবশ্যই পাঠ করব আর পুরুষ লোকেরা মহিলারা কেউ আমরা খালি মাথায় পেশাব পায়খানায় যাব না

আমার বন্ধুগণ এইটা ডাক্তারি চিকিৎসার দ্বারা কিন্তু সব মানসিক রোগী ভালো হয় না আমার ভাইয়েরা জিনে পেশাব করে দিলে আরেকটা সমস্যা হয় কোন জিন যদি মানুষের মাথায় পেশাব করে দেয় তাহলে ওই মানুষটার মাথার চুল থাকবে না চুলগুলো সব ধরে পড়ে যাবে এই সব ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের মাথায় পিপি দিয়ে যেতে হবে মহিলাদের মাথায় কাপড় দিয়ে যেতে হবে মহিলার আজকাল তো মাথায় কাপড় দিতেই চায় না শ্যামপুয়াদের চুল উঠা বেরামও ভালো হচ্ছে না কত রঙের শ্যাম্পু আর কত রঙের তেল কব ডাক্তার সাহেব খালি মাথার চুল উঠে যাচ্ছে আমার মনে হয় এই যে মাথায় কাপড় দেয় না দৈনিক জিনারে একটু একটু করে পেশাব করে আর এই চুল উঠে যাচ্ছে ভাইরা আমার বন্ধুরা আমার

একসঙ্গে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় দেখলাম একটা লোকের মানে মৃগি বেরাম যেটা কি মৃগি বেরাম বলি আমরা মৃগি রোগ এই মৃগি বেরাম জেগে গেল আমি তার কাছে ছুটে গেলাম আমি তার কাছে ছুটে গিয়ে কোরআন শরীফের সুরাম মিনুন কোন সুরা সুরা মিনুনের একশো পনেরো আয়াত থেকে শেষ পর্যন্ত এই তিনটা আয়াত পাঠ করে আমি ওই লোকটার শরীরে ফু দিলাম সঙ্গে সঙ্গে ওই লোকটা সুস্থ হয়ে গেল জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ও আমার সাবি তুমি কি পরে পরে দিলে আর সঙ্গে সঙ্গে লোকটা সুস্থ হয়ে গেল আল্লাহ নবীর সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি সুরা মুখ মিনুনের একশত পনেরো নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত কয়েকটা আয়াত পরে পরে দিয়েছি আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমার প্রাণ প্রিয় ভালো করে শুনে রাখো যদি কোনো আমলদার আল্লাহ মানুষ যদি এই কোরআনের আয়াত একটা পাহাড়ের উপরে পাহাড় পাহাড় পর্যন্ত সরে যাবে তাহলে যেই আয়াত পাহাড়ের উপরে পাঠ করলে পাহাড় সরে যাবে তাহলে এই আয়াত জিনে ধরা রোগীকে ফু দিলে জিন সরে যাবে না আরো থাকবে এইটা তো কঠিন বলতে পারেন হজুর আমি কোরআন শরীফ করা জানি না আমি পড়বো কি করে তারপরে মুখস্থ নাই আসুন এবার সহজ একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব আমার বন্ধুগণ ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই উনি কিতাবে বর্ণনা করেছেন একবার একজন তলি বলে এলেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মাদ্রাসায় পড়া একজন তলি বলে এলেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় পিছনে পিছনে আরেকটা লোক আসতেছে পিছন থেকে ওই লোকটা এসে ডাক দিল ও তলি বলে তুমি একটু দাঁড়াও তোমার সঙ্গে আমার একটু কাজ আছে তলি বলে দাঁড়িয়ে গেল এবার বলতেছে কি কাজ বলুন এবার পিছনের ওই লোকটা বলতেছে শোনো আমি হলাম জিন আমি হলাম আমি হলাম একজন জিন ওই যে কয়েকটা বাড়ির পরে বাসতলায় একটা বাড়ি আছে বাস নিচে একটা বাড়ি ওই বাড়িতে একটা মুরগ আছে সাদা মুরগ কি আছে সাদা মোরগ আছে তোমার কাছে আমার দাবি হলো তুমি ওই বাড়িতে গিয়ে সাদা মোরগটা তুমি যত দাম লাগু তুমি কিনে নিবে কিনে নেওয়ার পর ওই সাদা মোরগটাকে জবাই করে ফেলবে আমার বন্ধুগণ সাদা মোরগটাকে তুমি জবাই করে ফেলবে এইটাই হলো আমার দাবি এবার তো আলী সেও ছিল চালাক সে বলতেছে ঠিক আছে আমি আপনার দাবি পুরা করব আমি আপনার কথা মানবো আমারও একটা দাবি আছে যেহেতু আপনি জিন আপনার পরিচয় আপনি দিয়েছেন আমাদের এলাকা অনেক মানুষকে জিনে ধরে কিন্তু সারতে চায় না অনেক কবিরাজ দেখানো হয় অনেক তাবিস্তুম্বা ঝরাফু দেওয়ার পরেও ভালো হয় না জিনে ছাড়ে না এমন রোগী যদি বের হয় এমন জিন যদি কোনো মানুষকে ধরে তাহলে এই দুষ্ট শয়তান জিনকে তাড়ানোর তদবীর কি আমল কি এই আমলটা যদি আমাকে শিখায় দেন তাহলে আমি আপনার কাজ করে দেব এবারে তো আলী বলেলেন কে এই জিন বলতেছে তাহলে শুনে রাখো তুমি যদি জিন তাড়াতে চাও তাহলে শুনে রাখো কোন লোককে যদি জিনে ধরে কোন লোককে যদি জিনে ধরে তাহলে তুমি খাটো লেজ ন্যাজটা হতে হবে খাটো মাথায় শিং থাকতে হবে এমন হরিণের চামড়া লাগবে খাটো নেজ এবং শিং বিশিষ্ট হরিণের চামড়া লাগবে আর সুদাবদির তেল লাগবে এই দুইটা জিনিস তুমি জোগাড় করে রাখবে যদি কোনো রুগীকে কে কোনো ক্রমে জিন না ছারে জিন ছেরে যদি যেতে না চায় তাহলে এই হরিনের চামড়া দিয়ে এই জিনে ধরা রোগীর দুইটা আঙ্গুলের এই যে দুই হাতের দুইটা আঙ্গুল এক সঙ্গে হরিনের চামড়া দিয়ে বেধে ফেলবে হরিণের চামড়া দিয়ে বাধার সঙ্গে সঙ্গে ওই জিন আটকা পড়ে যাবে ওই জিন আর পালায় যেতে পারবে না তখন এই জিনে ধরা রুগীর নাকের ডান ছিদ্রে সুদা বীরের তেল চার ফোঁটা দিবে আর বাম ছিদ্রে তুমি দুই ফোঁটা দিবে এ তিন ফোঁটা দিবে তাহলে ওই জিন মারা যাবে এবং জীবনে কোনোদিন আর ওই রুগীকে জিনে ধরবে না এই তোর বের এখন শতাব্দীর তেল কি এটা কিন্তু আমি এখন ভেঙ্গে বলবো না কারণ কবিরাজি শিক্ষা হয়ে গেলে তো চলে যাবেন আমার ভাইরা সুদাব্দির তেল কাকে বলা হয় এটা আমি পরে বলবো আমার বন্ধুগণ এবারে আসুন এই বাড়ি তলিবুল আইলেন ওই বাড়িতে চলে গেল ওই বাড়িতে চলে যাওয়ার পর বাড়িতে গিয়ে বলল ওই যে সাদা মোরগটা এই মোরগটা আমি কিনে নিব বাড়ির মারুবী বলতেছে না বাবা এই সাদা মোরগ আমি বিক্রি করব না বলে না দিতেই হবে আমার একান্ত প্রয়োজন এটা দিতেই হবে তখন বলতেছে না দিব না আমি একশো টাকা দাম দিব হবে না দুইশো টাকা দিব তিনশো টাকা দিব বেশি থেকে বেশি দাম দেওয়ার পর মুরব্বী রাজি হয়ে মোরগটা দিয়ে দিল মোরগটা দেওয়ার পর ওই তলি বলে এলেন সঙ্গে সঙ্গে মোরগটাকে জবাই করে দিল আর মোরগটা জবাই করার সঙ্গে সঙ্গে ওই দুষ্ট শয়তান জিন এসে ওই বাড়িতে একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল ওই মেয়ের উপরে আসর করে ফেলেছে মেয়েটাকে ওই জিনে ধরে ফেলেছে আমার বন্ধুগণ এবার ওই বাড়ির মুরব্বী বলতেছে দরিয়ানো তাড়াতাড়ি এই তলিবুল হেলিমকে দড়ি দিয়ে বান্ধব এই বেটা জাদুকর কর এই বেটা জাদুকর তাছাড়া মুরুক কেন জবাই করলো আমার বাড়িতে আর মুরুক জবাই করার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে জিনে আসল করলো ব্যাপারটা কি কারণটা কি এবার তলি বলে এলেন বলতেছে বাবা আমি জাদু করো নই আমি কোনো গণক ঠাকুর জ্যোতিষী কিছুই নই আমাকে বাঁধবেন না বলে না বেটা তোমার মধ্যে রহস্য আছে এবার তলি বলে এলেন বলতেছে ঠিক আছে আপনার মেয়েকে যখন জিনে ধরেছে আমি ভালো করে দিয়ে যাচ্ছি যান হরিণের চামড়া নিয়ে আসেন হরিণের চামড়া আনা হলো সুদাবির তেল আনা হলো এবার হরিণের চামড়া দিয়ে যখন ওই জিনে ধরা রুগীর দুই হাতের দুই আঙ্গুল বান্দা হলো তখন ওই জিন টানতেছে বলতেছে ও তলি বলে আমি তো তোমাকে এই কবিরাজিটা শিখায় দিলাম এখন তুমি এই কবিরাজি দিয়ে সর্বপ্রথম আমাকে তুমি হত্যা করবে এত বড় নিমুখার আমি তুমি করবে তলি বলে এলেন বলতেছে এটা নিমুখার নয় আমাকে তুই যা বলেছিস আমি তা করেছি কিন্তু আমি তো এই বাড়ি থেকে যেতেও পারি নাই এত তাড়াতাড়ি কেন তুই এই মেয়েটার উপরে আসার উপর তোকে দিয়ে পরীক্ষা করতে হবে তোর মন্ত্র ঠিক না ব্যাটি ব্যাটি হাতের যখন তার নাকি ডান ছিদ্রে চার ফুটা বাম ছিদ্রে তিন ফোঁটাটা তেল দিয়ে দিলো সঙ্গে সঙ্গে ওই জিন মারা গেল জীবনের কোনদিন আর ওই মহিলাকে জিনে ধরে নাই নাই জোরে বলেন সোবাহান এখন বাড়িতে ছিল সাদা মোরগ আমার ভাইরা হাদিস শরীফের রসুল্লাহ বলেছেন আদিকুল আবিয়াদু হাবিবি সাদা মোরগ হলো আমি নবীর বন্ধু আমি নবীর বন্ধু জিব্রাইলেরও বন্ধু সাদা মোরগ জিব্রাইলেরও বন্ধু আমি মোহাম্মদুর রসুল্লাহরও বন্ধু হে আমার সাহাবিরা হে আমার তোমরা বাড়িতে সাদা মোরগ পালো কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন তোমরা বাড়িতে সাদা মুরগ পালো কারণ সাদা মুরগ যে বাড়িতে থাকবে ওই বাড়িতে কোনোদিন কোন শয়তান জিন প্রবেশ করতে পারবে না যত বড় জাদুকর যত বড় জাদু করো হোক যত বড় গণক হোক যত বড় জ্যোতিষী হোক যত বড় কবিরাজ হোক আমার বন্ধুগণ যতই সে তাল বাহানা তা বিস্তুম্বা করুক না কেন যে বাড়িতে সাদা মোরগ থাকবে সাদা মোরগ বাড়িতে থাকা পর্যন্ত কোনো জাদুকরের জাদু ওই বাড়িতে কাজ করবে না কোনো তন্ত্র মন্ত্র ওই বাড়িতে কাজ করবে না ধরে বলেন সুবাহান আমার বন্ধুগণ এই জন্য রসুল বলেছেন সাদা মোরগ বাড়িতে পালো আমার ভাইরা সাদা মরুক পালবেন রাসূলুল্লাহ বলেছেন কোন বাড়িতে যদি সাদা মরুক থাকে সাদা মরুক যে বাড়িতে থাকবে এই বাড়ির ডাইনে চার বাড়ি বামে চার বাড়ি সামনে চার বাড়ি পিছনে চার বাড়ি কয় বাড়ি হলো চারিদিকে চার চারা 16টা বাড়ি এই 16টা বাড়িতে পর্যন্ত কোন শয়তান জিন ঢুকতে পারবে না এক বাড়িতে যদি সাদা মরুক থাকে আশেপাশের আরো 16 বাড়ি নিরাপদ জোরে বলেন সুবহানাল্লাহ সাদা মুরগের দাম কত বেশি রাসুল বলেছেন মুরগ পালবে সাদা আর কবুতর পালবে লাল কবুতর পালবে কি লাল লাল কবুতর রসুল বলেছেন সকাল সন্ধ্যা দুষ্ট জিনেরা সন্ধ্যাবেলা বের হয় আর এই সময় লাল কবুতর যদি তোমাদের বাড়িতে থাকে লাল পায়রা যখন দুষ্ট শয়তান জিনদেরকে দেখে তখন বাকুম বাকুম ডাকতে থাকে জিনদের সাথে খেলা করতে থাকে তখন ওই জিনেরা তোমাদের বাড়ির অন্য মানুষের ক্ষতি করতে পারে না আমার ভাইরা যাই হোক এখন সাদা মরুদ জিনের হাত থেকে বাঁচার উপায় আমার ভাইয়েরা একটি আর দুই মিনিট একটি কাহিনী বলেই আমার ওয়াজের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ হযরত উরওয়াহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন ঘরের ছাদে শুয়ে আছেন হঠাৎ করে ধুপ 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 শব্দ গভীর রাতে উনি নিচের দিকে তাকায় দেখেন শত শত মানুষ ওনার বাড়ির নিচে মানে সাদের নিচে ঘরের পার্শ্বে শত শত লোক জমা হয়ে গেছে মাঝখানে একটা সিংহাসন একজন লোক এসে সেই সিংহাসনে বসলো আর বলতেছে মদিনার উরুয়াই জুবাইরের খবর কি তখন বলতেছে আমরা তাকে ধরে আনতে গিয়েছিলাম কিন্তু পারি নাই তখন কেমন কেউ আছো কি যে তাকে ধরে আনতে পারো একদল শক্তিশালী জিন বলল আমরা এই মুহূর্তে তাকে ধরে নিয়ে আসব তখন তারা ছুটে চলে গেল বেশ কিছুক্ষণ পর ঘুরে আসলো কি খবর উনি এমন দোয়া ভরে যেই দোয়ার কারণে ওনার আশেপাশে আমরা যেতে পারি নাই ওনাকে ধরে আনতে পারি নাই ইবলিশ সিংহাসনে যে বসে আছে এটা হলো সেই মেন ইবলিশ আজাজিল থেকে যে ইবলিশ হয়েছে সেই ইবলিশ ইবলিশ বলতেছে তোমাদের মধ্যে আর কেউ আছো কি তাকে ধরে আনতে পারো এবার একদল শক্তিশালী জিন বলতেছে আমরা পারবো তারা গিয়ে বহু সময় পর ফিরে আসলো আর এই লোকটা ছাদের উপরে বসে বসে সব দেখছে তখন শেষ পর্যন্ত তারাও ফিরে এসে বলল আমরা ধরে আনতে পারি নাই কেন যে সে রসুল ইসলাম থেকে দোয়া শিখেছে এই দোয়াটা প্রতিদিন সকালে তিনবার পরে সন্ধ্যাবেলা তিনবার পরে আর যার কারণে আমরা গিয়ে তার আশেপাশেই ভিড়তে পারি না তাকে ধরে কি আমার এই দোয়াটা আপনারা শিখবেন না ইনশাল্লাহ যদি নাটোর জেলার না গোটা পৃথিবীর সমস্ত জিন যদি ঐক্যবদ্ধ ভাবে মিছিল করতে করতে আসে হানি মলানা তোমাকে আজকে শেষ করে ফেলব। তোমাকে ধরে ফেলবো আমার ভাইরা আব্দুর রহিম সাহেব কোথায় তোমাকে আজকে খান খান করে ফেলবো কোনো চান্স পাবে না দুনিয়ার সমস্ত জিন মিলেও আপনার আশেপাশে ভিড়তে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না জোরে বলেন সুভান এই চান হাত নামান আর সুতার তেল কোন তেল বাজান কবিরাজি আজকে শিখায় দিয়ে যাব আর এই দোয়াটা কবিরাজি না শিখেন নিজে জিনের হাত থেকে বাঁচার জন্য এই দোয়াটা শেখা দরকার আছে